ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুরুতেই সকলকে জানাই শুভ মহাশ্রমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ মহাশ্রমী, একদিকে চলছে মায়ের বিশেষ পুজো, কোথাও কোথাও সন্ধি পুজো হয়ে গিয়েছে, আবার কোথাও বা কুমারী পুজোর প্রস্তুতি চলছে। তবে নিউ নর্মালে এবার একেবারেই অন্যরকম ছবি। মণ্ডপে মণ্ডপে সে পুষ্পাঞ্জলি হোক বা কুমারী পুজো, সর্বত্রই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভার্চুয়াল পুজোর ওপরই জোর দেওয়া হচ্ছে। তার পাশাপাশি চলছে পুরস্কার জিতে নেওয়ার লড়াই। এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মানে মানবতার আবাহনে সেরা পুজোর পুরস্কার ছিনিয়ে নিল কারা, জানতে সরাসরি চলে যাবো। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অরিত্রিক, মানবতার আবাহনে সেরা পুজোর সম্মান কারা পাচ্ছে এবার, কি বা তাদের বিশেষত্ব? অরিত্রিক সঙ্গে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে বাগবাজারে আরতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। বাগবাজার সর্বজনীনে মায়ের আরতি হচ্ছে সরাসরি, সেই ছবি আমরা দেখছি। তার পাশাপাশি যে কথা বলছিলাম যে পুরস্কার দিতে নেওয়ার লড়াইও কিন্তু চলছে একই সঙ্গে, এবং এবিপি আনন্দ মানবতার আবাহনে সেরা পুজোর পুরস্কার কাদের হাতে গেল জানতে আমরা অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। অরিত্রিক, কারা পাচ্ছে এবারের এই পুজো এবং এই সম্মান, এবং কি বা তাদের বিশেষত্ব? এনাদের বিশেষত্ব কিন্তু এনাদের শিল্পের যে কাজটা হয়েছে মণ্ডপ জুড়ে শুধু সেখানে আটকে নেই। মানবতার আহ্বানে সেরা এই পুজোটা কুমারটুলি সর্বজনীন নামে রয়েছে। পাওয়ার যে মূল কারণ আমি তোমাকে বলি, কুমারটুলি মণ্ডপ প্রথমে দেখলেই যেটা বোঝা যাবে, অন্য বছরের থেকে বহরে কিন্তু অনেকটাই ছোট। কিন্তু এর মূল কারণ কিন্তু অতিমারী ধ্বস্ত সময়টা নয়। এর মূল কারণ যখন ঘূর্ণিঝড়ের পর তারা একটি গ্রামে গেছিলেন শ্যামনগরে, সেখানে গিয়ে কিছুটা কাজ করার চেষ্টা করেছিলেন, তখন তাদের মুখ থেকে শুনে নিয়েছিলেন যে তাদের এবারে জীবন জীবিকার যে অবস্থা, তাতে দুর্গাপুজো তাদের কাছে হয়তো বিলাসিতার মতন হতে চলেছে। হ্যাঁ, তারা যেটা দায়িত্ব নেন যে শুধুমাত্র কুমারটুলি সর্বজনীনের প্রাঙ্গণে নয়, তাদের আরেকটি পুজো হবে সেই গ্রামেও, সেই গ্রামের মানুষদের জন্য। এবং তারপরে তারা এই সেখানে যে পুজো করেন, সম আয়োজন হয়েছে কুমারটুলিতে, এবং কুমারটুলিতে পুজো করার সময় তারা ভাবলেন যে তাদের এই কাজটাই যদি কোনোভাবে ডকুমেন্টেড হয় এই শিল্পের মাধ্যমে, যেটা করা হলো সেখানকার মানুষদের ছবি, বিশেষ করে শিশুদের ছবি গোটা মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাবো। এবং তাই জন্যে সেই হাসি মুখের ছবি, পুজো হওয়ার খবর পেয়ে সেই ছবি, আনন্দের ছবি, সব মিলিয়ে যে থিমের নামই দেওয়া হয়েছে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। অনেকগুলো ছবি দিয়ে তৈরি একটি মণ্ডপ, এবং সেই মণ্ডপই এবছর মন জয় করছে শুধুমাত্র শিল্প সুষমার জন্য নয়, যে ভাবনা তারা নিয়েছেন যে শুধুমাত্র ওই একবার গিয়ে সুন্দরবন চত্বরে কিছু খাদ্য সামগ্রী দেওয়া নয়, সেটাকে ছাপিয়ে গিয়ে একেবারে তাদের একটা বড়ভাবে দায়িত্ব নেওয়া, এবং তার সঙ্গেই এই পুজোর পুজোর আয়োজনটাও সেখানে করা, সেটাই কিন্তু নজর কাড়ার মতো। এবং সবশেষে আমরা দেবী মূর্তিও একবার দেখব। এখানে দেবী মূর্তির যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু চোখে পড়ার মতন। দেবী মূর্তি আমরা ঠিক যে ধরনের দেখি দুর্গা মূর্তি, তার থেকে একটু আলাদা। দুর্গার আরেকটি রূপ অভয়ারূপ, সেই অভয়ারূপ উঠে এসছে মণ্ডপ জুড়ে, এবং তিনি আলো করে বসে আছেন, তার দুই হাত তিনি অভয় প্রদান করছেন। হুগলির দিকে কিছু আরামবাগ এলাকায় রাজবাড়িতে
গত 250 বছর ধরে এই অভয়ারূপের পুজো হয়ে আসছে। যেহেতু এই অতিমারী ধ্বস্ত সময় আমরা মায়ের থেকে সেই অভয়টাই চাইছি, তাই অভয়ারূপের পুজো হচ্ছে এবছর এখানকার মণ্ডপে, এবং সেটাই কিন্তু অসম্ভব একটা ভালো পরিবেশ তৈরি করছে। তার সঙ্গে এই ছবিগুলো যেন বলে দিচ্ছে যে উৎসবটা কীভাবে ছড়িয়ে পড়ছে চারদিকে, চাঁদে হাসির বাঁধ কীভাবে ভাঙছে, এবং সেই আনন্দটার রেশটাই কুমারটুলি সর্বজনীনের মণ্ডপ জুড়ে। আর তাই মানবতার আহ্বানে এবছরের সেরা পুজো কুমারটুলি সর্বজনীন। ধন্যবাদ অরিন্দ্র।